নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তই আমি আপনি আমরা সকলে ভালো থাকতে চাই। আমরা চাই যে আমাদের প্রত্যেকের জীবনে সৌভাগ্য থাকুক, আমরা চাই আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সমৃদ্ধি আসুক। আর এই সবটা নিয়েই আরও ভালো থাকা, আরও সুন্দরভাবে জীবনযাপন করা, সমস্তটা নিয়েই আজকাল পরশুর পর্ব। আর যিনি আমাদের এই নির্দিষ্ট পর্বে ভালো থাকার, সমৃদ্ধি আনবার, সুখে থাকবার দিশা দেখান, যার নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনে আমি আপনি আমরা সকলেই ভালো থাকার, ভালো রাখবার পথ খুঁজে পাই, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। যেটাকে নিয়ে রোববার থেকে আমি বলা শুরু করেছিলাম সেটাই আজকে কন্টিনিউ করব। আমি রোববার থেকে বলা শুরু করেছিলাম, সংসার সুখী হয় রমণীর গুণে। তো বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা বা গিন্নিরা পুজো আচ্ছাই বলো, ছেলেরাও করে, করে না যে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে যে পুজো আচ্ছা উপাচার, বাড়ির যারা গিন্নিরা হয়, বাড়ির যারা বৌমারা হয়, বাড়ির যারা মারা হয়, বাড়ির যারা মাসিমণিরা হয়, তারাই করে, বেশিরভাগটা করে। তো সে এই এবং আমাদের কি বলে বাঙালি কেন, ভারতীয় কালচারে এই যে মহিলাদের পুজো উপাচার এগুলোর মাধ্যমে তারা সংসারের অনেক রকম বিপদ দুঃখ কষ্ট তারা দূর করে। সেই জন্যই মারা আমরা দেখেছি বিপদতারিণী পুজো করে, যাতে বাড়ির সকল সদস্যদের বিপদ মুক্তি ঘটে। তো আজকে সেরকমই কিছু উপাচার যেগুলো বলবো, যেই উপাচারগুলো করলে বাড়িতে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো গতদিনকে বলেছিলাম যে বাড়ির নেগেটিভিটি কাটাতে হলে সকালবেলা উঠে মূল দরজা খুলে দিয়ে সেখানে অন্তত একটু জল একটু দুধ দেবেন। বলেছিলাম সিলিন্ডার প্রত্যেকদিন মুছবেন, তাতে বাড়ির এনার্জি লেভেল অনেক ভালো থাকে, ব্যালেন্স থাকে। আর বলেছিলাম যে যখন উনুন জ্বালাবেন সকালবেলা, তখন উনুনের মধ্যে হয় কফোটা 3-4 ফোঁটা, মানে 3-4 কণাচ একটু চিনি, বা যদি দুধ থাকে কাঁচা দুধ সেই দুধ একটু ছিটিয়ে দেবেন। আর বলেছিলাম পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে যারা রান্না করেন মুখ করে, তারা একটা তাদের পেছন দিকে দেওয়ালে একটা ছোট আয়না লাগাবেন, এই কথা বলেছিলাম। এখন এইগুলো বলার পরে অনেকগুলোই কি বলে মেসেজ এসেছে যে স্যার জানতে চাই, কিছু কিছু অনেকেই অনেক রকম কোয়েশ্চেন করেছে, প্রশ্ন করেছে সমস্যার ব্যাপারে। তো সেগুলো একটা একটা করে উত্তর দিই যতগুলো আমার মনে পড়ছে। একজন প্রশ্ন করে দিন যে স্যার আমার বাড়িতে সবসময় কোনো না কোনো সমস্যা লেগে থাকে, সবার সঙ্গে সবাই মাথা গরমে, হ্যাঁ পাড়া প্রতিবেশীর সঙ্গেও ঝামেলা অশান্তি প্রায়শই লেগে থাকে, পাড়া প্রতিবেশীরা একদম দেখতে পারে না, হিংসা করে, শত্রুতা করে, বাড়িতেও কারোর সঙ্গে কারোর মিল নেই, তো আমরা কী করব, কী করা উচিত? তো যাদের এরকম সমস্যা রয়েছে যে প্রচণ্ড হিংসায় ভোগেন, প্রচণ্ড শত্রুতায় ভোগেন, সবার সঙ্গে দ্বন্দ্ব চলছে, বাড়ির কারো সদস্যর সঙ্গে মিলমিশ নেই, শত্রুতার প্রচণ্ড ভুগছে, তাদের ক্ষেত্রে কি করা উচিত? প্রত্যেক মঙ্গলবার একটা নির্দিষ্ট টাইম করতে হবে, মানে 15 মিনিটের মধ্যে, তার বাইরে গেলে হবে না। কেমন? যদি আপনি এই উপাচারটা মঙ্গলবার দিন দুপুর 12টায় করেন, তাহলে প্রত্যেক মঙ্গলবারই আপনাকে ওই 12টার সময়তেই করতে হবে। আচ্ছা, যদি 1টার সময় করেন তাহলে 1টার সময়ই করতে হবে। যদি রাত্রে এই এই উপাচারটা দিন বা রাত বলে কোনো কথা নেই, যে দিনেও করা যেতে পারে রাত্রেও করা যেতে পারে, কিন্তু টাইমটা ফিক্সড হবে, টাইমটা ফিক্সড হবে ওই 7টা মানে 7টা থেকে 7টা 15-এর মধ্যে প্রত্যেক মঙ্গলবার করতে হবে, নাহলে ফল পাবেন না। 7টা লাল শুকনো লঙ্কা নিতে হবে, আর যে বাড়িতে যে রান্না করেন সাদা নুন সেই নিতে হবে, নিয়ে এই মঙ্গলবার দিনকে পোড়াতে হবে বাড়ির গেটের বাইরে। বলুন যদি 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 সবকটা লঙ্কা না পড়ে কোনো ক্ষতি নেই, বা বাড়ির গ্যাসের চুলাতেও বলুন, গ্যাসের যে কি বলে বা স্টোভ থাকে, গ্যাসের যে আমরা যেটাকে আমরা বলি চিমনি, যা যাই হোক, তার মধ্যে প্রত্যেক মঙ্গলবার দেখবেন এই 7টা করে লাল লঙ্কা একটু নুন দিয়ে পোড়ালে জানবেন শত্রুতা নাশ হয়, বিবাদ কমে, দ্বন্দ্ব কমে, অসুবিধা কমে। আচ্ছা, হ্যাঁ, তো এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে একটা উপাচার। অনেকে বলে যে স্যার আমার ছেলে মেয়ে একদম পড়াশোনা করে না, পড়াশোনায় মন নেই, কী কী করা উচিত? এই সম্পর্কে আমি প্রচুর উপাচার বহু আগে বলেছি যে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে না,
মোবাইলে বেশি আসক্তি থাকে, মোবাইলে বেশি মন দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের জন্মকোষ্ঠীতে বুধ রাহুযুক্ত হয়ে বসে আছে। ছেলে মেয়েদের পড়াশোনায় মন আসে না, মানসিক চঞ্চলতা বা একান্ত একাগ্রতার অভাব। যদি চন্দ্র যদি পীড়িত হয়, রাহু যদি খারাপ জায়গায় থাকে এবং বুধ রাহুর যদি নাজদোষ তৈরি হয় তখনই তৈরি হয়। ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, পড়াশোনায় কোনো মনোসংযোগ থাকে না। হ্যাঁ, আর এখন তো মোবাইলের প্রতি আসক্তি একটা ছাত্রছাত্রীদের বড় সমস্যা পড়াশোনার ইয়ের ব্যাপারে। তো সেই কারণে সেইটা করা উচিত। কী বলে কী করা উচিত, আমি বহু বলেছি, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে না, পড়াশোনায় চঞ্চলতা বেশি, তাদের ঘরে একটা বাটির মধ্যে, কাঁচের বাটি হোক না, তামার বাটি পেলে সব থেকে ভালো, এখন তামার বাটি পাওয়া যায় না, কাঁচের বাটিতে জল দিয়ে গোলাপের পাপড়ি আর একটু চিনি দেবেন, ময়ূরের পালক রাখবেন যতটা পারবেন, আর একটা কাঁচের বাটিতে হিং আর কর্পূর, যে ঘরে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে সেই ঘরে কাঁচের বাটিতে হিং এবং কর্পূর রাখবেন। এই তিনটে জিনিস করলেই জানবেন। এবং একটা মা সরস্বতীর ছবি, সেটা মা সরস্বতীর ছবি বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে বা দক্ষিণ দিকের দেওয়ালে, যে ঘরে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে সেই ঘরে টাঙানোর চেষ্টা করবেন। এতেও দেখবেন ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি একাগ্রতা বা মনোসংযোগ অনেকটা বাড়বে। যদিও সামনেই উচ্চ মাধ্যমিক আসছে, জয়েন্ট আসছে, দেখুন আগে ঠিক করতে হবে। আমি গত রবিবারই আলোচনা করছিলাম যে কি বিষয় নিয়ে পড়লে ভালো হওয়া উচিত, তো আমি আসবো আলোচনা। একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার দিদি, নমস্কার স্যার, কেউ নমস্কার, বলুন স্যার, আমি বালুরঘাট থেকে বলছি, বলুন বলুন কার সম্পর্কে জানতে? হ্যাঁ, ছেলের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, স্যারের কাছে আমি নিজেও গেছিলাম একবার 16 সালে মেয়ের জন্য, আর আমার দিদি গেছিলেন ওর মেয়ের বিয়ের জন্য, দুটোই খুব সাকসেসফুল হয়েছে। এখন কার জন্য জানবেন, ছেলের জন্য? বেশ, ছেলের নামটা বলুন। কেশব সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ? মেয়ে ডাক্তারি পড়ছে এখন? হ্যাঁ, 6/1/2004। হ্যাঁ, মেয়ে ডাক্তারি পড়ছে। কোথায় পড়ছে? জন্মস্থান বালুরঘাট? বালুরঘাটে জন্ম, দেখি কি দেখাচ্ছে। বালুরঘাটে জন্ম, তো এইটা হচ্ছে হরোস্কোপ জন্ম ছক। প্রথম কথা হচ্ছে যে 2004 জন্ম, তার মানে 19 বছর বয়স, মঙ্গলবার ছিল, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র এবং দেবগণে জন্ম। ঠিক আছে, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। আচ্ছা, মৃগশিরা মানে হরিণের মাথা, তো হরিণের মাথা, হরিণ খুব চঞ্চল স্বভাবের একটা প্রাণী আমরা বলি, তো মৃগশিরা নক্ষত্র যারা জন্মায় তাদের মানে আকাঙ্ক্ষা অনেক, উচ্চাকাঙ্ক্ষা অনেক, কিন্তু কোনো একটা পার্টিকুলার ব্যাপারে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। ঠিক আছে, হ্যাঁ, মানে ও মনে করছে ইঞ্জিনিয়ারিং করবে, চলে গেল অন্যদিকে, জীবনের একটা দিকে একটা টার্গেট করে আর চলে যায় অন্যদিকে। মৃগশিরার মধ্যে একটা ফ্রিকলনেস ব্যাপার খুব বেশি কাজ করে। তো এখন এখন কি বলে, এখন কি করছে ছেলে? শনি চন্দ্র, মৃগশিরা নক্ষত্রটা আরো বেশি খারাপ হচ্ছে এখানে এই জন্য যে শনি চন্দ্র একসঙ্গে রয়েছে, সেই জন্য এখানে একটা বীজ দোষ তৈরি হয়েছে। সেই জন্য একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে করতে বলবো আমার আর ভালো লাগছে না, আমি অন্য বিষয় নিয়ে পড়বো, তবে একটুখানি এই জায়গাটাকে ঠিক করান। এমনি চার্ট ভালো আছে, বৃহস্পতি ওর খুব ভালো চার্টে, খুব পাওয়ারফুল রয়েছে, দশম স্থানে কেন্দ্রস্থানে বৃহস্পতি বসে রয়েছে, এটা খুব ভালো। কথাতেই আছে, সংস্কৃতের কথাতেই আছে, কিঙ্কুরবন্তি গ্রহ সর্বে যোশী কেন্দ্রে বৃহস্পতি, যার কেন্দ্রস্থানে বৃহস্পতি থাকে সেই ছেলে, সেই মানুষ, সেই মেয়েদের ক্ষেত্রেও
জীবনে ভালো উন্নতি করতে পারে, প্রতিষ্ঠা পেতে পারে, ভালো জায়গায় যেতে পারে। কিন্তু ওর যেহেতু জন্ম নক্ষত্রটা, হ্যাঁ, ও মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, ও কি পারবে? হ্যাঁ, মেডিকেলের জন্য প্রিপারেশন, আমি আমি তো বললাম বৃহস্পতি খুব স্ট্রং রয়েছে, ওকে একবার দেখান। শনিচন্দ্রের যে জায়গাটা রয়েছে সেইটাকে একটু ঠিক করুন। ওর চার্টে মেডিকেল পাওয়ারও যোগ রয়েছে, কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। কেন্দ্রস্থানে বৃহস্পতি মানে খুব স্ট্রং, আচ্ছা, খুব কম ক্ষেত্রে পাওয়া যায় যে কেন্দ্রস্থানে বৃহস্পতি রয়েছে, এই ছেলেটারও রয়েছে। মেইন অসুবিধা হচ্ছে শনিচন্দ্রে। ওই যে আমি আগের দিনকে বলেছিলাম না, আমাদের প্রত্যেকটা মানুষের জন্মকুষ্ঠিতে কিছু ভালো ভালো যোগ থাকে, যেমন বৃহস্পতি চন্দ্রের যোগটাকে বলা জীব যোগ, যার চাটে থাকবে সে আর্থিক দিক থেকে খুব ভালো হবে। চন্দ্রের কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে তাকে বলে কি বলে কি বলে, চন্দ্রের কেন্দ্রে যদি যদি গজকেশ্বরী যোগ, চন্দ্রের কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে গজকেশ্বরী যোগ, যাদের জন্মকুষ্ঠিতে থাকে তাদের দেখা যায় প্রচুর টাকার মাইনের চাকরি হতে পারে বা ব্যবসায় বড় হতে পারে। কিন্তু আমাদের জন্মকুষ্ঠিতে যখন বাজে দোষগুলো চলে আসে তখনই কিন্তু কিছু সমস্যা কিন্তু তৈরি হয়, ভালো যোগগুলো কিন্তু তখন ফল দিতে চায় না। তো এর ক্ষেত্রেও তাই হয়ে যায়। আরেকটা ফোন রয়েছে নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। নমস্কার, বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, পরিচিত কেউ এসেছিল দাদার কাছে? পরিচিত, হ্যাঁ, আমার ভাই গেছিল, আমার ভাইয়ের চাকরি হয়েছে সেন্ট্রালে। আচ্ছা, হ্যাঁ, ও এখন বর্তমানে গুয়াহাটিতে আছে। সেন্ট্রালে কোথায় চাকরি হয়েছে, কি কোন ডিপার্টমেন্টে? ওর হয়েছে আপনার ৯-৬-২০০৫। সময় হচ্ছে 5:16 বিকেল। কোথায় জন্মস্থান? নাম লেখাতে হবে, অগ্রিম বুকিং এর কথা আমরা বরাবর বলি, বারবার বলা হয় যে চেম্বারে, যে কোনো চেম্বারের ব্যাপারে, সেটা বহরমপুরে বলুন, আগরতলা বলুন, কেন এই মাসে আমার গৌহাটি, শিলচর। আবার বলি, যারা গৌহাটির দর্শক বন্ধুরা রয়েছেন, যারা শিলচরের দর্শক বন্ধুরা রয়েছেন, যারা বহরমপুরের দর্শক বন্ধুরা রয়েছেন, যারা দুর্গাপুরের দর্শক বন্ধুরা রয়েছেন, আর যারা কৃষ্ণনগরের দর্শক বন্ধুরা রয়েছেন, এই পাঁচটা চেম্বারই বললাম এতগুলো চেম্বারের মধ্যে, বহরমপুর, কৃষ্ণনগর, শিলচর, গুয়াহাটি এবং দুর্গাপুর, ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। 8584038631 যোগাযোগ করলেই ওরা বলে দেবে কী করতে হবে। এটা ছেলের বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, ছেলের বৃহস্পতিবার, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, দেবগণে জন্ম, কেমন? হ্যাঁ, তো এইটা হচ্ছে হরোস্কোপ, জন্ম ছক, দেখি কেমন। প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে মঙ্গল রাহু রয়েছে। একটু জেদি হবে, মানে যেটা বলবো সেটা করবে, যেটা ভাববে সেটা করবে। হ্যাঁ, তবে জেদ একদিক থেকে অনেক ক্ষেত্রে ভালো হবে। বুধ খুব পাওয়ারফুল, পড়াশোনায় ভালো হবে, সায়েন্স নিয়ে পড়ছে, কিন্তু রেজাল্টটা কিরকম হবে এবং পরবর্তী ওর সারা বছরই একটা টেন্ডেন্সি থাকবে, সারা বছর কম বেশি ফাঁকি মারবে, কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে গিয়ে দেখবেন পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবে। আপনার সারা বছরই চিন্তা, ওই তো বললাম পঞ্চমে মঙ্গল রাহু থাকলে এই একটা প্রবলেম হয়, সারা বছরই যতটা পড়াশোনা করা উচিত করে না, আর পরীক্ষার আগে দেখা যায় রাত জেগে জেগে একদম পড়াশোনা করছে। হ্যাঁ, এবার ওটার জন্য চিন্তাটা আছে যে রেজাল্ট কিরকম হবে। এই রেজাল্ট ভালোই হবে, রেজাল্ট কেন খারাপ হবে, ওর বুধ তো খুব ভালো রয়েছে, খালি সম্ভব হলে ওর একটা কালসর্প দোষ আছে জন্মকুষ্ঠিতে, এটাকে একটু ঠিক করবেন, কেমন, তাহলেই দেখবেন জীবনে ভালো কিছু করতে পারবে, বড় জায়গায় যেতে পারবে। রেজাল্ট ভালো করবে, পঞ্চমে বুধ যারা থাকে তারা ফার্স্ট ডিভিশন, এই বুধ যদি পাওয়ারফুল থাকে তারা ফার্স্ট ডিভিশন,
85% মার্কস নিয়ে পাশ করে, আপনার ছেলের ক্ষেত্রেও তাই হবে, কিন্তু ওর একটা কালশর্ট প্রদোষ আছে, সেটাকে ঠিক করতে হবে। আচ্ছা যে সমস্যাগুলো দোষগুলো আছে জন্মছকে একটা ছেলে বা একটা মেয়ের, এই যে এখন এখন দেখো ট্রেনটাও দেখো, ফোন আসার কোয়ালিটিটা দেখো, ট্রেনটা দেখো, সবাই ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা, ছেলে মেয়ে পড়াশোনার জন্য ফোন আসছে, অন্য সময় কিন্তু আবার দেখা যায় বিয়ের জন্য বেশি ফোন আসছে। এই ডিসেম্বর জানুয়ারি মাস তো ভেরি ক্রুশিয়াল, সামনেই পরীক্ষা থাকছে, কারণ এই সময় আমার চেম্বারেও তাই ক্যারিয়ার কাউন্সেলিং, সব স্যার আমার মেডিকেল হবে কিনা, স্যার আমি কোন লাইন, চেম্বারেও এখন ছাত্রছাত্রীদের ভিড় বেশি, স্যার আমি কি নিয়ে পড়লে ভালো হয়, ইঞ্জিনিয়ারিং এ তো এখন অনেকগুলো বিভাগ রয়েছে, এআই এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে, তারপরে কি বলে ডাটা সায়েন্টিস্ট আছে, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এখন বেরিয়েছে, নতুন নতুন অনেক অপশন আছে, এখন কোনটা কার ক্ষেত্রে কোন পড়াশোনাটা কার ক্ষেত্রে শ্যুট করবে, তার জীবনে ভালো চাকরি বাকরি হবে, সেটা একটা জন্মছক বলতে পারে। আর জন্মছকে যদি সমস্যা থাকে, এই যে যেমন যদি কালশর প্রদোষ, উনি শুনলেন, উনি শুনে রেখে দিলেন, ঠিক আছে দেখা যাবে, তাহলে কি হবে ওই মার্কসটা ওই অ্যাভারেজই থেকে যাবে, হয়তো পাস করবে, হয়তো ফার্স্ট ডিভিশন পাবে, কিন্তু রেজাল্টটা সেই যে যতটা ডাইনামিক হওয়া উচিত, যতক্ষণ ওই কালশর্প দোষটা ঠিক করবে ততক্ষণ ওই ডাইনামিক জায়গাটা আসবে না। এইটা হচ্ছে সোজা সাপটা কথা, একটা ছেলে মেয়ের পড়াশোনায় ভালো রেজাল্ট করতে গেলে অ্যাবভ 90%, অ্যাবভ 99-95% আইআইটি, হ্যাঁ, বা যে কি বলে মেডিকেল, এগুলো পাস পাস আউট করতে গেলে চার্টকে বুস্ট আপ করার দরকার আছে, জন্মছককে ভালো পাওয়ার, যে জায়গাটা সমস্যা আছে সেই জায়গাটাকে পাওয়ার দেওয়ার দরকার আছে। কিছু কিছু ছেলেমেয়েরে তো সারা বছরই পড়ে, তাদের চার্টে প্রতিকারের হয়তো দরকার পড়ে না, তাদের গ্রহগত জায়গাগুলো স্ট্রং, এমনি তারা 99% পায়, 99% পায়, কিন্তু কিছু কিছু ছেলেমেয়ের ক্ষেত্রে যখনই ওই বাজে দোষগুলো এসে যায় সেগুলোকে যথাযথভাবে ঠিক করতে হয়, প্রতিকার করতে হয়, প্রতিবিধান করতে হয়। আমি একটু চেম্বার ডিটেলটা বলে নিই দাদা, দাদার কলকাতায় চেম্বার থাকছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে, ফোন নাম্বার 9007935831, আর কলকাতার সংলগ্ন চেম্বার আপনারা জানেন বারাসাত জাগবাংলো মোড়ের কাছে, বারাসাতের চেম্বার আর বর্ধমানের চেম্বারের যে বুকিং নাম্বার সেই দুটো সেম, 8584038640। আর দুর্গাপুরে দাদা রিসেন্টলি চেম্বার রয়েছে দাদা জানালেন, দুর্গাপুরের বেনাচুতিতে চেম্বার, 8584038636 যাচ্ছে চেম্বারের জন্য যোগাযোগের নাম্বার। আর তাছাড়া দাদা যেমনটা বললেন গৌহাটি, বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, শিলচর এ মাসে চেম্বারগুলো আপনারা পাবেন, এবং সেক্ষেত্রে আসছে নতুন বছর, তার জানুয়ারির 11 তারিখ বকুল অমাবস্যা রয়েছে, তার জন্য আপনাদের যা যা প্রয়োজনীয়তা তার আগে চেম্বারে অবশ্যই যোগাযোগ করে নেওয়ার একটা সুযোগ থাকছে। বকুল অমাবস্যায় প্রচুর মানুষ আসবে আমার বাড়িতে পুজো দিতে, আর এই দিনকে আমি বলেছি মা কালীকে শাল, হ্যাঁ সোয়েটার, শাল মানে তুমি 100 টাকার দাও, 200 টাকারই দাও, যেটা হোক মনস্কামনা করে দিতে হয়, মানে ফোনে একটা ফোন রয়েছে নিয়ে নি। হ্যালো নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি পান্তুনি থেকে বলছি, স্যার তো নমস্কার, বলুন। হ্যালো, বলছি আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আজকে সব মায়েরা ফোন করেছে ছেলেদের ব্যাপারে, বলুন। অনুষ্ঠান দেখেন, কেউ এসেছিল পরিচিত? হ্যাঁ হ্যাঁ, অনেক বছর ধরে দেখি, আর পাশে বাড়ি একদম গিয়েছিলেন, বিয়ের ব্যাপারে খুব বিয়ে হয়েছে, ভালো আছে বিয়ে, মানে ভালো জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সাগর সর্দার, আর 2004 জন্ম 26/2। না বুঝতে পারলাম না, তারিখটা কত? 26/2/2004 26 ফেব্রুয়ারি 2004, সময় বলুন। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 6:05। কোথায় জন্মস্থান? মেডিকেল কলেজ মানে কলকাতা। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট দেখি, আপনি ডানকুনি থেকে বলছেন বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, ডানকুনি। ডানকুনি, বেশ, এটা আপনার ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, সিংহলগ্ন মেষ রাশি ভরদী নক্ষত্র নরগণ। হ্যাঁ, সিংহলগ্ন মেষ রাশি ভরদী নক্ষত্র নরগণ, খুব অল্প সময় পাবো আমরা সংক্ষেপে যতটুকু বলা যায়। তো মেন ব্যাপার হচ্ছে লগ্নে বৃহস্পতি, খুব বিউটিফুল ছেলে, খুব দায়িত্ববান ছেলে হবে, ঠিক আছে, জন্মস্থান থেকে দূরে উন্নতি। এখন পড়াশোনা করছে?
পড়াশোনা বলতে এইচএসটা দিয়ে এখন একটা কোর্স করছে। কিসের কোর্স? আপনার খুব ভক্ত হবে, মায়ের কথা ছাড়া এক পাও এগোবে না, খুব ডিউটিফুল হবে, জন্মস্থান থেকে দূরে উন্নতি হবে। তবে এর ছন্নছাড়া দোষ এবং গ্রহণ দোষ আছে, এই দুটো দোষকে কিন্তু যখন সময় পাবেন সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করবেন। যোগাযোগ করে নেবেন, রিসেন্টলি দাদার চেম্বার গুলোতেও যোগাযোগ করতে পারবেন। এবং আজকের পর্ব যেহেতু আমাদেরকে শেষ করতে হচ্ছে, তবে গড়িয়াহাটের ফোন নাম্বার 9007935831 আর দুর্গাপুরের ফোন নাম্বারটা 8584038636 যাচ্ছে ফোন নাম্বার। জোর ব্যাপারও নাম লেখাতে হবে 9007935831 অর্থাৎ গড়িয়াহাটের নম্বরে। বেশ, আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।